চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেন কেডা আপনি সিন বেরতে পারলাম না টেরা আমি মজনুর বাপ দরজাটা না খোলো আচ্ছা আচ্ছা খুলতেছি তাসা সা সকাল সকাল হামাগার বাড়িতে কি খবর আজ ছিলাম না চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য ওস্তাদ তো বাইরে গেছে আপনি ভিতরে আসেন আমি ফোন দিয়ে শুনতেছি আচ্ছা চলো তাসা জানেন নাকি তোতা মেম্বার তো সব স্বীকার করছে হ বাবা শুনছি সেই বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা কওয়ার জন্যই তো আসলাম তোতা কত বড় হারামি আবার একমাত্র রসুল তার কৌশলে কিভাবে মেরে হাল দিল তোতা হলো হামাগারে গ্রামের এক নম্বর ক্রিমিনাল নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে অক যেদিন ধরে নিয়ে যাচ্ছিলাম সেই দিন ধরে যদি হাত পা ভেঙে দিলাম নি তাহলে আজকে এই ঘটনাটা ঘটলেনি না একদম ঠিক কথা কসো বাবা ওই তো হামাকর টেকার লোভ দেখাছিল আমার আগেই মনে হছিল মজনুকই টেকার চাপ দিছিল টেকা যখন না দিবার পাশে তখন কসে যে তুই চেয়ারম্যানক মার তাহলে ওই টেকার দেওয়া লাগবি না সেই টোপ গেলে মজনু করছে ভুল সেই জন্য তো দুনিয়ার থেকে চলে যাওয়া লাগলো ও আকালে বেটাটা যায় আমার আছে দুনিয়ার অশান্তি আমি তো তার ফাঁসি যাই ফাঁসি যদি না হয় আমি ওকে ফাঁসি দিয়ে মারবো ওস্তাদিক মারার জন্য কতদিন হলো ফাঁদ পেতে হয়েছে আর কত বড় সাহস তো তাক পুলিশ ধরে লেদার আগে হামাক ডেকে লেগেছিল লেদায় করছে শামসু আর টেরার নামে মার্ডারে মামলা করেন তারপর কি হয় না হয় সব আমি দেখিচ্ছি ওস্তাদ গ্রামে আসার পর থেকে শফিক চেয়ারম্যানের তোতা তলে তলে খুব শত্রুতা করিচ্ছে এবার সুযোগ হচ্ছে অগার দুজনে সিবির তোলার এই সুযোগ আর হাতছাড়া করা যাবিল লয় শত্রু তো করবি ওরা হলো পুরোই দুই নাম্বার চেয়ারম্যানের সাথে কি আর ওকে বনবি বেটাটার কথা মনে হলে কষ্টে আমার বুকটা ফাটে যায় বাবা সোল হারানোর যে যন্ত্রণা সেটা একমাত্র বাপই বোঝে কষ্ট পায় না আসামি যেহেতু ধরা পড়ছে সাজা অবশ্যই হবে আর ওস্তাদ আপনার জন্য 5000 টাকা দিছে চলেন কালামের দোকান থেকে টাকাগুলো বিকাশ থেকে বের করে আপনাকে দিচ্ছি শামসুর এই ঋণ আমি কোনোদিনও শোধ করে পাবো না বাবা আজকাল সমাজে ইঙ্কে ভালো মানুষ কমই দেখা যায় তুমি না ফোন দিয়ে শোনো তো চেয়ারম্যান এখন কোনটি আছে তার সাথে দেয়া করাটা আমার খুব জরুরি আচ্ছা আমি ফোন দিচ্ছি টেরা কেমবা ফোন দিছে রিসিভ করি দাও কি কয় হ্যালো ওস্তাদ কে বল যে তোর ঘুম ভাঙল তোক বারবার কইছি এত বেলা পর্যন্ত ঘুমোবো না কেরে দিনের বেলা ঘুমালে যে বুদ্ধি কমে সেটা জানিস না তে কি কবো ক আমি তো অনেক আগে ঘুম থেকে উঠছি তা ওস্তাদ আপনি কোনটি গালান থানা বিলে যাচ্ছি ওসির সাথে না দেখা করা লাগবে মজনু স্বীকারোক্তি দিল দেখি কি কয় না শুনি ওসির কাছ থেকে সব ডিটেলস শুনবার পারবেন নি শালা কত বড় ক্রিমিনাল দেখা যাক কি হয় তা কি জন্য ফোন দিছিল সেটা তো কলু না মজনুর বাবা ছিল আপনার সাথে দেখা করার জন্য এই জন্য ফোন দিছিলাম তো আমরা কি থানা বিলে যাবো ঠিক আছে আশেক আচ্ছা রাখলাম তাহলে আসতেছি ঠিক আছে রাখেক টেরা চেয়ারম্যান কি করলো ওস্তাদ তো থানাতে আছে হামাগারে থানা বিলে যাবার গুলো তাহলে থাকো বাবা আমি যাই তাহলে আর সময় নষ্ট করি না আমিও যামু আপনি না বসেন আমি কাপড় চুপুর পাল্টে আসি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো ঠিক আছে আরে চেয়ারম্যান সাহেব যে আসসালামু আলাইকুম শফিক ভাই হঠাৎ করে আপনার সাথে দেখা কেঙ্কা আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তা কি খবর আর খবর তা গন্ধ শুনতে চলে আছেন তোমার কথাটা ঠিক আমি বুঝে পারলাম না শামসু না বোঝার তো কিছু নাই সব তো জলের মতন পরিষ্কার আপনার শিষ্য তো ফাঁদে পড়ে গেছে শালার কত বড় কোল যে আমাক বীজ দিয়ে মেরে বেসেছিল সেটা যখন সফল হলো না তখন মজনু খুন করছে একটা অসহায় চেংড়াক মার্ডার করা কি ঠিক হলো কথাটা শুনে আমিও মর্মহিত শালা কেমনে নিকৃষ্ট কামটা করলো বিশ্বাস করো শামসু তো তার কোনো ব্যাপারে আমার কোনো সাপোর্ট নাই চেংড়াটা এমনিতেই খুব খারাপ সুবিধের লয় শফিক ভাই আমি শামসু কোবা শামসু দূরের জিনিস কিন্তু আগেই দেখতে পাই যুক্তি বুদ্ধি করে তো কম ষড়যন্ত্র করলেন না এখন পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো আর নাটক করেছেন তে লয় আমি কিন্তু সবই বুঝি দেখো শামসু আমি মন থেকে করছি আমি তোমার শত্রু নাই যা কিছু হবি তার পিছনে যদি ষড়যন্ত্র মনে করো তাহলে কেমনে হয় কও তো তাইরা নিজের মন মর্জি মতো করছে এর দায়ভার তোতা নিজেই এখানে অন্য কাউকে জোরানো ঠিক হবিল লয় এটা আমার বিশ্বাস হলো না কারণ আপনার চেলা আপনার না কয়ে এত বড় কাম করবেরই পারে না এর পেছনে আর কে কে আছে সব বার হয়ে যাবে এনা সবুর করেন অবশ্যই সবুর করবো আমিও চাই এর পিছনে কেডা আছে তাই বার হোক আর সেদিন ঠিকই বুঝবে যে শফিক চেয়ারম্যান কোনো মিছা কথা কয় নাই
समय सब कथा कवि की बेपार चेयरमैन साहेब आपनारा कखन आसलें এই তো একটু আগে সুবিক ভাইয়ের সাথে রাস্তার মধ্যে দেখা তাই একটু কথা করছে আর কি তা ওসি সাহেব এটা কি শুনলাম তোতা একলা করলো তা কি স্বীকারোক্তি দিছে কন্ত কি আর করবি যা যা করছে সবই স্বীকার করছে শালা তো একটা জাত ক্রিমিনাল কথাবার্তা শুনলে মাথায় ঘুরে যায় দুই দিন ধরে টর্চার করে কোনো কথা বাই করে বাইরে আজকেই সকালে কথা স্বীকার করছে তারপরে কোটে চালান করে দিছি হাই রে তোতা এই কামটা তুই কেমনে করলু একটা অসহায় দরিদ্র শ্রেণীরা কেঙ্গা করে মারা ফেল দিল তোর কি বিবেকে একবারও নাড়া দিল না এই দুনিয়া আর বেশি দিন টিকবি না তা ওসি সাহেব তো তাক চালান করে দিলেন এনা কতকর সুযোগও দিলেন না ওর সাথে না হিসেব নিকাশ আসিল এই কেসটা নিয়ে উপর মহল থেকে খুব চাপে আছে চেয়ারম্যান সাহেব আর এসপি স্যার নিজে এটা হ্যান্ডেলিং করতেছে থানায় রাখার কোনো সুযোগই পাই নাই বোঝেনি তো আসামিক দিনের পর দিন থানাতে রাখার নিয়ম নাই আপনারা হলেন আইনের ধারক বাহক আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো ঠিক তা আপনারা ইঙ্গে থানার বাইরে দাঁড়িয়ে আছেন কৃষক চলেন ভিতরে যাই চা টা খেয়ে তারপরে যাইননি না আজকে চা টা আর খাই না বিষয়টা শুনে খুবই খারাপ লাগছে তাই দৌড়ে থানা ফিরে আসলাম তো তা এটা কেমনে করলো মাথায় তো চলে না আমার তো তা তো খালি সমাজে ভালোর মুখোশ ধরে আসিল আর এই খুন্ডার পেছনে আরো কেটে কেটে আছে সেটা আমরা তদন্ত করে বাই করতেছি যাক এই যাত্রায় বেঁচে গেলাম এখনো তাহলে আমার নাম কয় নাই তাড়াতাড়ি কোর্টে যায় অক সেটিং দেয় না হলে পরে আবার বিপদ হবি কি চেয়ারম্যান সাহেব উমকা বিবির করে কি করছেন তবে মনে রাখেন এর পেছনে যারা যারা আছে তাদের কিন্তু আমরা খুঁজে বাই করমই অবশ্যই খুঁজে বাইর করবেন আমিও চাই এর পিছনে যারা আসিল তারা সামনে আসুক আমি যতটুকু জানি তোতা খুব ঝানু ছেঁড়া ওই কারো বুদ্ধিলা চলার ছেঁড়া না সমস্যা নাই ওল্লা ঝানু আমাদের কাছে কুলবি নয় বহুত ঝানু মাল রিমান্ডে নিয়ে সজা করে দিছি দেখেন কি করা যায় আপনারা প্রশাসনের লোক সবই পারবেন এটাই স্বাভাবিক তে শামসু ভাই ভিতরে চলেন চাটা খাই আচ্ছা চলেন চা খাওয়া যায় তা সবিক ভাই আপনিও চলেন চা খাই আর কথা কই না না আজকে আর চাটা খামো না অন্য দিন তা ওসি সাহেব থাকেন পরে আবার দেখা হবে নি গেলাম তালে আচ্ছা যান তালে ওসি সাহেব আমার কি মনে হয় জানেন সবিক চেয়ারম্যানের সাথে জড়িত আছে কোনো প্রমাণ আছে আপনার কাছে আমরা তো প্রমাণ ছাড়া কিছুই করে পারি না এমনি পুলিশের দোষ বেশি অন্যায়ভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করলে উপর মহলে জবাবদিহি করা লাগে প্রমাণ নাই দেখে তো চুপচাপ আছি আর আপনি কতবার কলেম যে তোতাকে না আমার হাতে তুলে দেন দেখেন ওর মুখ থেকে গড় গড় করে কথা বাইর করলেন নি না ভাই এটা করা আমার পক্ষে সম্ভব হয়েছিল না এসপি স্যার এই বিষয়ে খুব কঠোর চাইলে তো আমরা সব কিছু করে পারি না আইনের কাছে আমরাও দায়বদ্ধ আচ্ছা ওসি সাহেব এই সময় কি করা যায় না বুদ্ধি শুদ্ধি কিছু দেন আপনি মজনুর বাবেক নিয়ে ভালো একটা উকিলের কাছে যান আইনের খেলা উকিলের দিয়ে খেলান লাগবি কথাটা আপনি ঠিক আছেন তা আজকে উঠি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম